সমিতির রঘুনাথপুর 21 পিএসের তৃণমূল মনোনীত প্রার্থী সুবীর কুমার মণ্ডল। আমি ছাত্রাবস্থায় থেকে রাজনীতি করে চলেছি, এখনও সারা বছর রাজনীতির ময়দানেই থাকি, মানুষের সুখে দুঃখে সারা বছরই তাদের পাশে থাকি। এবছর দল আমাকে এই 21 নম্বর সিটে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। আমি এই সিট থেকে জয়লাভ করব আশাবাদী। রাজনীতির ময়দানে হেভিওয়েট বলে কিছু নেই। যারা রাজনীতির ময়দানে সারা বছর থাকে, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে মানুষের পাশে থাকে, তাদের কাছে হেভিওয়েট বলে কিছু নেই। মানুষের পাশে থাকি সারা বছর, বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকি। সেক্ষেত্রে আমি আশা করি রঘুনাথপুর 21 পিএসের সমস্ত মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। প্রচারে গিয়ে আমি সমস্ত মানুষের কাছে যাচ্ছি এবং সমস্ত মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। এবং আপনি জিতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি জিতার ব্যাপারে 100% আশাবাদী। আমি জানি যে মমতা ব্যানার্জি 2011 সাল থেকে মানুষের যে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজ তিনি করে চলেছেন, আমি সেই দলেরই মনোনীত প্রার্থী। সুতরাং আমার জিতার ব্যাপারে কোনো সংশয় নেই, আমি 100% আশাবাদী এই নির্বাচন ক্ষেত্রে আমি জয়লাভ করব। আমাকে ভোট দেওয়ার একটাই কারণ হচ্ছে মানুষ মমতা ব্যানার্জির বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সে কন্যাশ্রী বলেন, যুবশ্রী বলেন, এছাড়া স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জি মানুষের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য করে চলেছেন। আমি সেই দলেরই একজন মনোনীত প্রার্থী। সুতরাং আমাকে তো মানুষ ভোট দেবে, এতে তো আমি সেটাই তো আশাবাদী। আমি মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী। বিরোধীরা বলছে তৃণমূলের নেতারা কয়লা চোর গরু চোর, নেতারা জেলে আছে, এটা আপনার কতটা এফেক্ট পড়ছে? এটা সমাজ মাধ্যমের বিভিন্ন রকম রটনা। আমরা জানি এই যে জেলে জেলে কথাটা শুনছি, আপনি ভালো করেই ভাবুন বা জানুন, দীর্ঘদিন তাদের জেলে আটকে রাখা হয়েছে, কিন্তু তাদের বিচার প্রক্রিয়া এখনও খুব স্লো, মানে আস্তে আস্তে চলছে। সেখানে আইন, তবুও বলছি আইনে যদি তারা দোষী সাব্যস্ত হবে, তখন যদি কেউ আইনে দোষী সাব্যস্ত না হয় তাদের কোনো সময় দোষী বলা যাবে না। তা আমি মনে করি যে এটা সংবাদ মাধ্যমের রটনা। আমি এই 21 নম্বর নির্বাচন ক্ষেত্রে রঘুনাথপুর টিএমসি মনোনীত প্রার্থী। এখানে আমিই একমাত্র এই নির্বাচন ক্ষেত্রে মনোনয়ন দাখিল করেছি। আমি সকলেরই মনোনীত প্রার্থী, আমার কাছে গোষ্ঠীদ্বন্দ্ব সন্দর কোনো কিছুই নেই, আমি সকলেরই আশীর্বাদ ধন্য প্রার্থী। আপনার প্রচারে কি তাপস সাহা ও টিনার ভৌমিক দুজনকেই পাচ্ছেন? অবশ্যই, আমি আমার দলের এমএলএ, আমি তারই খুব কাছের মানুষ, এবং টিনা ভৌমিক আমি সকলকে তাকেও আবেদন করব আমাদের এই নির্বাচন ক্ষেত্রে প্রচারের জন্য। আমি সকলকেই পাবো, এ ব্যাপারেও আমি আশাবাদী। আমি প্রচারে মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই বা দিচ্ছি, যেটা বলছি, এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ এখনও বাকি আছে, এই নির্বাচন ক্ষেত্রে 10 বছর বামফ্রন্ট মনোনীত প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, এলাকার অনেক কাজ, যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি, সেই সমস্ত উন্নয়নমূলক কাজ আমি আগামী দিনে করব, এবং যে সমস্ত মমতা ব্যানার্জির যে সমস্ত সামাজিক উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছায়নি, সেই সমস্ত অসমাপ্ত কাজ আমি মানুষের করব। আমি নির্বাচিত হলে প্রথম আমার উন্নয়নমূলক কাজ হবে সামগ্রিক কাজ, যে কাজগুলো বাকি আছে আপনারা দেখতে পাবেন, নিমতলা বিদ্যানিকেতন থেকে হাবড়িপাড়া পর্যন্ত এই রাস্তাটা অবস্থা খুব খারাপ, এখনও ইট সলিং আছে, ওই রাস্তাটা যাতে ভালো করা যায়। এছাড়া আরশিগঞ্জ পেট্রোল পাম্পের পাশ থেকে কৃষ্ণচন্দ্রপুর থেকে যে রাস্তাটা, এটা কাঁচা, খুবই খারাপ অবস্থা, মানুষ আসতে পারে না। এছাড়া কৃষ্ণচন্দ্রপুর থেকে সুইস গেট পর্যন্ত যে রাস্তাটা, সেটাও কাঁচা। এই সমস্ত রাস্তাগুলাই আমার অগ্রাধিকার তালিকার প্রথম অবস্থা থাকবে। এছাড়া 228 এবং 29 নম্বর বুথের যে সমস্ত কাজগুলো বাকি আছে, সেই কাজগুলোও আমার অগ্রাধিকার তালিকায় প্রথম থাকবে। স্টিং নিউজ এবং সাধারণ মানুষের কাছে আমি একটাই বার্তা দিতে চাই যে মমতা ব্যানার্জি 2011 সাল থেকে আজ পর্যন্ত মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত সামাজিক কাজ করে চলেছেন, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনারা জানেন যে সে স্কুলের
দেশ থেকে আরম্ভ করে সমবাতে থেকে আরম্ভ করে কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে এছাড়া আরও যে সমস্ত সামাজিক প্রকল্প সেই সমস্ত কাজ স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে তিনি মানুষের জন্য করে চলেছেন, তা আমি সেই দলেরই মনোনীত প্রার্থী। আমি সমস্ত মানুষকেই এই বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সমাজের উন্নয়ন করতে গেলে তৃণমূল মনোনীত প্রার্থী আমাকে ভোট দেবেন এবং তৃণমূলের সকলকেই ভোট দেবেন, এই আশা আমি সমস্ত দর্শকদের কাছে রাখি।